পার্বত্য এলাকার মানুষের ঐতিহ্য রক্ষা, সমতলের সঙ্গে সংস্কৃতির আদান প্রদান আর সম্প্রীতির মেলবন্ধন তৈরিতে রাজধানীর বেইলি রোডে 2 একর জমির উপর প্রায় 106 কোটি টাকা ব্যয় নির্মিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স। এখানে থাকছে মাল্টিপারপাস হল, ডরমেটরি, মিউজিয়াম, লাইব্রেরি সহ অত্যাধুনিক সুবিধা। অনুষ্ঠান স্থলে পৌঁছে কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেন আলোচনা সভায়। শান্তি চুক্তির প্রেক্ষাপট, সে সময় বিএনপির বিরোধিতা, প্রতিকূল পরিবেশ, এসবের বিস্তারিত তুলে ধরেন শেখ হাসিনা। চুক্তির সব দাবি পূরণের পাশাপাশি স্থানীয় চাহিদা অনুযায়ী ওই জনপদের উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শান্তি চুক্তির প্রায় অধিকাংশ ধারা কিন্তু আমরা বাস্তবায়ন করেছি, যেটা হচ্ছে ভূমি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে বারবার, কিন্তু এই কমিশনের কাজটা খুব ঠিকমতো এগোচ্ছে না, সেখানে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমি এখানে সদ্যবাবু আছেন, সবাইকে বলবো যে দুই পক্ষেই বসে সেটা ঠিক করতে হবে। এখানে আমরা 2001 সালে যে আইনটা করেছিলাম সেখানে তারা কিছু সংশোধনী চেয়েছেন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং এখানে যতটুকু আমাদের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু রক্ষা করে যতটুকু করা সম্ভব সেটা আমরা করে দেব, কাজটা করে দিয়ে কোনো আমাদের অসুবিধার ব্যাপার না। এই কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য এলাকার মানুষ সুন্দরভাবে বাঁচবে এটি সরকারের লক্ষ্য। মানুষের জীবন মান উন্নত হবে, আর্থিকভাবে তারা সচ্ছল হবে, সেভাবে আমাদের বিশেষ কার্যক্রম আমরা হাতে নিয়েছি। জেলা পরিষদের জন্য তাদের অফিসগুলি উন্নত করা এবং তাদের হাতে যে দপ্তরগুলি ইতিমধ্যে আমরা হস্তান্তর করে দিয়েছি, বাকি যেগুলি বাকি আছে সেগুলি আমরা করে দেব। সেনা ক্যাম্পগুলি অধিকাংশ আমরা তুলে নিয়েছি, যা সামান্য কিছু আছে, 4টা জায়গায় 4টা থাকবে, ব্রিগেড থাকবে, তাছাড়া বাকি আমরা তুলে নিয়ে আসবো। এবং সেই জন্য সেই লক্ষ্য নিয়ে আমরা রামুতে একটা সেনা নিবাস করে দিয়েছি, সেভাবে আমরা কিন্তু ওই অঞ্চলে আমাদের শান্তি চুক্তি বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যেটুকু বাকি আছে ইনশাল্লাহ সেটুকু আমরা করে ফেলে দেব। আলোচনা সভা শেষে পার্বত্য কৃষ্টি সংস্কৃতির উপর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।